দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার শুভেচ্ছা। আমি আলী হোসেন চৌধুরী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়দ ইউনিয়নের হাইলজোর গ্রামে, একটি ঐতিহাসিক স্থান। প্রথমেই বলে নিই, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান এই রায়দ ইউনিয়নের দোরদরিয়া গ্রামে। এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে আমার সামনে রয়েছে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সরকারি মহাবিদ্যালয়, পাশেই রয়েছে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর। আজকে পরীক্ষা চলছে। আমি এখানে এসেছি কাপাসিয়ার ঐতিহাসিক ঐতিহ্যবাহী কার্পাস তুলো। আমরা সকলেই জানি যে কাপাসিয়া যে নামকরণ, সেটা সেই কার্পাস তুলো থেকেই এই নামকরণ হয়েছে। আমরা ইতিহাস ঘাটলে তাই দেখি, এক সময় এই তুলোটা এই কাপাসিয়ায় উৎপন্ন হতো, যেখান থেকে রেশম গুটি তুলো এখানে হতো। দু ধরনের কার্পাস তুলো আছে, একটা এই যে আমার সামনে ক্যামেরার সামনে দেখছেন, এটা এখানে রং বেরঙের ফুল, এত সুন্দর ফুল দেখুন। একই গাছে এই যে লাল ধরনের ফুল, আবার এই যে সাদা এবং কিছুটা হলুদ বর্ণের বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে এই কার্পাস তুলু হওয়ার আগে ফুটে থাকে। এখন ফুল ফুটেছে, আস্তে আস্তে ধীরে ধীরে সেই ফুলগুলো তুলুতে পরিণত হবে, গুটি হবে, তারপর কৃষক এই তুলোগুলো তুলে নিয়ে যাবে। আমি এই তুলো থেকে, রেশম গুটি তুলো থেকে একসময় বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মসলিন কাপড় হতো, সেই কাপড় এই তুলো থেকেই হতো। বিলুপ্ত হয়ে গিয়েছিল, তারপর গত 1 দশক আগে আমাদের বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, মাননীয় মন্ত্রী, ওনার সদিচ্ছায়, ওনার চেষ্টায়, ঐক্যন্তিক চেষ্টায় আবার ফিরে এসেছে কাপাসিয়ায় সেই ঐতিহাসিক কার্পাস তুলো। আপনারা যারা এই তুলো এবং তুলোর এই সুন্দর সৌন্দর্য, অত্যন্ত মনোমুগ্ধকর যে রংটা ফুলের দেখতে চান, তারা চলে আসতে পারেন কাপাসিয়া উপজেলার রায়দ ইউনিয়নের হাইলজোর সরকারি কলেজের ঠিক পাশেই এই ছোট্ট তুলো বাগান। তা আমি এখন কথা বলবো যিনি এই বাগানটি করেছেন, তুলোর চাষ করেছেন, ওনার সাথে আমি এখন কথা বলবো। এই যে সামনে তুলো ক্ষেত্রে দেখছেন, এই তুলো বাগানটা যিনি করেছেন তার সাথে আমি কথা বলছি। আপনার নামটা বলেন? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ওনার নাম মোহাম্মদ ইব্রাহিম। আপনি কি করে এত ফসল থাকতে, বাংলাদেশে এত ফসল, তার মধ্যেই যে কার্পাস তুলো, এই তুলো করার উৎসাহটা কোথায় পেলেন? উৎসাহটা পেয়েছি এই সরকারি লোকায় কইছে, পরে রিমিয়া পরে আইয়া পরে এটা অনেকদিন আমাকে দেখাশোনা করাইছে, আইসি মিটিং করছে, পরে আমরা তুলা চাষ করছি। এবার তার মানে আপনি যে রিমিয়াপার কথা বলছেন সেটা বঙ্গতাজ কন্যা জনাব সিমিন হোসেন রিমি, এখন বর্তমানে মাননীয় মন্ত্রী। তো এখন উনি আপনাকে উৎসাহ দিয়েছেন, সেই হিসেবে এই যে তুলোর চাষ করছেন। এই তুলো চাষ করার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এবার যদি আমার কিছু লাভ হয় তা আরও মানুষ অনেক, এবার অনেক লোকে করছি, নইলে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, মানে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তা আপনি যে বাগান করছেন সরকারিভাবে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন? সরকারিভাবে সার পাইছি, বীজ পাইছি, এবং তা ইয়া এই অফিসাররা ইয়া দেখাশোনা করে, মানে কৃষি অফিসার আসা কাপাসিয়া থেকে এই তুলা বাগান দেখাশোনা করেন। আপনারা এটা শুনেছেন, আমরাও মনে করি যে কাপাসিয়ার এই হারানো গৌরব, হারানো ঐতিহ্যকে ধরে রাখার জন্য উনি চেষ্টা করছেন, শুরুটা করেছেন। আর আগেও তুলো চাষ এই রায়দ ইউনিয়নে হয়েছে, এখনও হচ্ছে বাংলাদেশে। এটা আমি মনে করি একটি অর্থকরী এবং লাভবান একটি ফসল। এই ফসলের একটা গুণ হলো যে আমাদের দেশের যে তুলা থেকে সুতো হয় সেটা
বিদেশ থেকে আমদানি করার কোনো দরকার হবে না। যদি এভাবে কৃষকরা এগিয়ে আসেন, বিশেষ করে প্রান্তিক চাষিরা যদি এগিয়ে আসেন, তাহলে বাংলাদেশ একসময় স্বনির্ভর হবে। আপনি এটা থেকে কতটুকু লাভবান হবেন বলে মনে করেন? আমি তো মনে করি এবার লাভবান হইব, যে যে খরচ গেছে তার দ্বিগুণ টাকা উঠবে। আচ্ছা, আপনারা শুনলেন যে খরচ অনেক করেছেন তার দ্বিগুণ টাকা এখান থেকে উঠবে। আপনি আর কি কি এই ফসলের চাষ করে থাকেন ধানের সাথে? আর কি ধান করি, তয় তরকারি করি, ও আখ করি। আচ্ছা, তাতে কি এই এই থেকে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার চার মেয়ে এক ছেলে। সবার কি বিয়ে হয়ে গেছে? মেয়ে চারের বিয়ে হয়ে গেছে, ছেলেরা পড়াশোনা করতেছে। তার মানে এই কৃষিকাজ থেকে আপনি সব কিছু ব্যয় নির্ভর করেন। আপনারা শুনেছেন, বাংলাদেশের যেখানেই থাকুন, আসলে কৃষকই বাংলাদেশের প্রাণ। বাংলাদেশকে যারা জাগিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, বাংলাদেশকে স্বনির্ভর করতে যারা সহায়তা করেছেন, তার মধ্যে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের অবহেলিত সেই প্রান্তিক চাষিরা এখন বাংলাদেশকে স্বনির্ভর করে তুলছেন। আপনারা যেই যেখানেই থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো লাগায় থাকুন। আমি আলী হোসেন চৌধুরী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত জন্মস্থান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কথা বলছি পরবর্তী ভিডিওর জন্য। আপনারা অপেক্ষা করেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আলী হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু তাজউদ্দিন এবং মাননীয় মন্ত্রী সিমিন হোসেন রিমি এমপির স্মৃতি বিজড়িত সেই জন্মস্থান দোরদরিয়া এবং তারই পাশে এই রাইদ ইউনিয়নের হালজোর গ্রাম থেকে আপনাদেরকে শুভেচ্ছা। ভালো থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন, চিরদিন আল্লাহ হাফেজ।